তো নর্মালি কি হয়, আপনি যখন আপনার ফোনটিকে কোথাও রেখে যান বা আপনার ঘরে রেখে যান কোনো কারণে, বা আপনি ধরুন কোথাও রেখে দিয়েছেন, তো এমন হতে পারে যে আপনার ফোনটা নিয়ে আপনার বন্ধু কিংবা আপনার ছোটো ভাই ইন্টারনেট ইউজ করে। তো এবার থেকে আপনি এমন একটা সেটিং করে রাখতে পারবেন যার ফলে আপনি ছাড়া আপনার ইন্টারনেট কেউ ইউজ করতে পারবেন না, বা যে জানে না সে ইউজ করতে পারবে না। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি ইউটিউবটা অন করলাম, আমার যে নেটও কিন্তু অন আছে, কিন্তু এখানে দেখুন ইউটিউবটা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে, অর্থাৎ ইউটিউবটা অন হচ্ছে না। এদিকে আমার নেট অন করে রেখেছি কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না। ওকে, তো এবার দেখুন, এবার যদি আমি এটাকে অফ করে দিই, তো এটা কীভাবে হয় সব কিছু আমি মনে বলে দেবো। এবার যদি ইউটিউবটা খুলি, তো এখানে দেখুন ইউটিউবটা খুলে গেল। ওকে, তো এই ট্রিকটা আপনি কীভাবে কাজে লাগাবেন সেটা করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমার ডিসক্রিপশন বক্সে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে চলে যান, সরাসরি গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপটি ডাউনলোড করার পরে নাম হচ্ছে ইন্টারনেট গার্ড, আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এটা করার পরে জাস্ট এখানে অপশনে এখানে অন করে দেবেন, যেটা অফ থাকবে, যদি সাধারণত নর্মালি অফ থাকবে আপনাদের, প্রথমে অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনার এখানে সমস্ত অ্যাপ্লিকেশন চলে আসবে। তো যে যে অ্যাপ্লিকেশনে আপনি চাইছেন ইন্টারনেট ব্রাউজিং বন্ধ করতে, জাস্ট আমরা সেখানে বন্ধ করে দেবেন। জাস্ট আমি যদি ইউটিউব বন্ধ করি, এরপর যদি ক্রোম ব্রাউজার বন্ধ করে দিই, তো দেখুন, ওকে, আমার ব্রাউজারটা বন্ধ করব। ওকে, তো ব্রাউজারটা বন্ধ করে দিলাম। এবার যদি আমি ব্রাউজারে যাই, দেখুন এখানে ব্রাউজিং করতে পারি কিনা। জাস্ট আমি এখানে আমার ভিডিওতে যাব। ওকে, তো এখানে দেখুন নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে। ওকে, তো জাস্ট আমি এবার আবার চলে যাব, আবার গিয়ে যদি ক্রোমটাকে অন করে দিই, অন করে দেওয়ার পরে যদি আমি আবার ওপেন করতে নিই, তো সেক্ষেত্রে দেখুন কি হয়। তো এখানে দেখবেন নর্মালি ওপেন হয়ে যাবে। ওকে, তো এখানে দেখুন ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, এই ট্রিকটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এর ফলে কী হবে, যদি কেউ আপনার অ্যাপ্লিকেশন ইউজ করতে যায় বা আপনার যদি ইন্টারনেট কেউ অ্যাক্সেস করতে যায়, সেক্ষেত্রে সে আর পারবে না। অতএব আপনি যদি কোথাও ফোনটি রেখেও যান, যদি আপনার মনে হয় যে কেউ আপনার ইন্টারনেট অ্যাক্সেস করছে কিনা, সেক্ষেত্রে সে পারবে না। তো এইভাবে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ, আপনার ফেসবুক সমস্ত কিছু বন্ধ করে রাখতে পারেন, যাতে করে কেউ আর এগুলো অ্যাক্সেস করতে পারবে না। একমাত্র আপনি যখন হাতে নেবেন ফোন, তখন জাস্ট এটাকে অফ করে দেবেন, অফ করে দিয়ে আপনার ইচ্ছা মতো সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। তো এটা হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও জানতে পারে এবং বুঝতে পারে যে কীভাবে আপনি আপনার ইন্টারনেটটা বন্ধ করে রাখতে পারেন কারো হাত থেকে, ইন্টারনেটটা রক্ষা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য।